কোনো কাজ না করে, কোনো চাকরি না করে, কোনো ধরনের ব্যবসায় নিজেকে নিয়োজিত না করে ঠিক কত টাকা ব্যাংকে বা অন্য কোথাও একটি নির্দিষ্ট ইন্টারেস্ট রেটে ইনভেস্ট করলে আপনি সারা জীবন বসে বসে চলতে পারবেন, আসুন আজকে আমরা সে বিষয়টা জানার চেষ্টা করি। বাংলাদেশে বর্তমানে ব্যাংকে ডিপোজিট রেট যেহেতু 7% কাছাকাছি, যদি 86 লাখ টাকা ব্যাংকে জমা রাখেন বা অন্য কোথাও জমা রাখেন যেখান থেকে ইন্টারেস্ট রেট হবে 7%, তাহলে প্রত্যেক মাসে মাসে আপনি ইন্টারেস্ট হিসেবে সেখান থেকে পাবেন 50,000 বা তার কাছাকাছি। যদি ইন্টারেস্ট রেটটা হয় 6%, তাহলে আপনাকে ডিপোজিট করতে হবে বা ইনভেস্ট করতে হবে 1 কোটি টাকা। আর যদি ইন্টারেস্ট রেটটা আরও বেশি হয়, 8% হয়, তাহলে মাত্র 75 লাখ টাকা জমা রেখেই আপনি সারা জীবন সেখান থেকে 50,000 টাকা করে প্রতি মাসে সুদ হিসেবে বা মুনাফা হিসেবে উত্তোলন করতে পারবেন এবং নিজের প্রয়োজনে খরচ করতে পারবেন। আপনার পারিবারিক খরচ বা আপনার খরচ বা আপনার পরিবারের খরচ যদি বেশি হয়, যদি আপনার মাসে মাসে প্রয়োজন হয় 1 লাখ টাকা, তাহলে 7% সুদের হার আপনাকে জমা রাখতে হবে 1,71,50,000 টাকার মতো। যদি ইন্টারেস্ট রেট হয় 6%, তাহলে আপনাকে জমা রাখতে হবে এককালীন 2 কোটি টাকা, এবং ইন্টারেস্ট রেট যদি হয় 8%, তাহলে আপনাকে জমা রাখতে হবে 1,50,000 টাকা। এই টাকাগুলো আপনি জমা রাখলে আপনি যতদিন বেঁচে থাকবেন বা আজীবন চিরস্থায়ীভাবে আপনি ব্যাংক থেকে বা সুদ হিসেবে, মুনাফা হিসেবে, লাভ হিসেবে আপনার আসল টাকার অতিরিক্ত হিসেবে পাবেন, যেটা আপনি ব্যক্তিগত বা পারিবারিক প্রয়োজনে ব্যয় করতে পারবেন বা খরচ করতে পারবেন। তবে এক্ষেত্রে কিছু বিষয় আছে, যেমন ইন্টারেস্ট রেট সারা জীবন হয়তো একই থাকবে না, ফ্লাকচুয়েট করবে, সেক্ষেত্রে হয়তো আপনি ইন্টারেস্ট হিসেবে বা মুনাফা হিসেবে কিছু টাকা কমও পেতে পারেন, আবার কিছু বেশিও পেতে পারেন। আবার ইনফ্লেশনের কারণে প্রত্যেক বছরই আপনার খরচ বেড়ে যাবে, সেজন্য একই টাকা আপনার সারা জীবন প্রত্যেক মাসে আপনি খরচ করবেন, সেটা দিয়ে আপনার সংসার চলবে, এটা বাস্তবে কখনোই সম্ভব না। সেক্ষেত্রে আপনি হয়তো ইনকাম থেকে আরেকটা পোর্শন নতুন করে সেভিংস বা ইনভেস্টমেন্ট করে রাখলে হয়তো আপনার সারা জীবন এই টাকা দিয়ে চলা সম্ভব।